সুপ্র দর্শক আসসালামু আলাইকুম, যুব বেগুন আছে এতে সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন লিচু বাগানে কিন্তু আজকে আমি আবারও চলে আসছি আপনাদের কাছে। এটা হচ্ছে আমাদের বড় যে লিচু চারা গাছ, মাতৃগাছ যেটা আমাদের লিচু চারা গাছের, ওই গাছ কিন্তু তোলা হচ্ছে আমাদের এক বিদেশি বড় ভাই, তিনি কয়েক পিস চারা গাছ অর্ডার করেছেন। তো তার চারা গাছগুলো আমরা তুলতেছি, দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে তুলতেছি। এগুলো বড় টবে বসানো চারা গাছ এবং এই চারা গাছগুলো কিন্তু আল্লাহ রহমতে প্রতিটা কিন্তু সুন্দর মাশাল্লাহ এবং অনেক বড় বড় গর্জিয়াস গাছ। এগুলো কিন্তু এবার ফল আসছিল, আমরা কোনো ফল কেটে দিয়েছি। ফল কেটে দেওয়ার মূল কারণ হচ্ছে এই গাছগুলো যখন ফল থাকবে তখন গাছ আর বাড়ার দিকে চাহিদা থাকবে না, সে কারণে আমরা এগুলোতে ফল কেটে দিয়েছি। দেন কিন্তু আমরা হচ্ছে এই গাছগুলো ডেলিভারি করতেছি। দেখতে পাচ্ছেন যে কত বড় বড় গাছ, গর্জিয়াস গর্জিয়াস গাছ আমাদের কাছে কিন্তু এরকম কোয়ালিটি চারা গাছ রয়েছে। আর লিচু গাছের একটি বিষয় আমি আপনাকে একটু ঘুরে ঘুরে দেখাই, যে দেখতে পাচ্ছেন যে গাছটি কত কত চমৎকার আগার দিকে দেখতে পাচ্ছেন, কিন্তু গোড়ের দিকে দেখতে পাচ্ছেন যে হেঁকা বেঁকা টাইপের, মানে বেঁকা টাইপের প্রায় প্রতিটি গাছে কিন্তু অ্যাকচুয়ালি এরকম বেঁকা টাইপের হয়ে থাকে লিচু গাছ। লিচু গাছ আমার জানা মতে জন্মগত বেঁকা হয়ে থাকে আমার জানা মতে, কারণ আমি দেখলাম না যে কোনো গাছ অ্যাকচুয়ালি সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, এরকম বেঁকা হয়ে থাকে। কিন্তু গাছের আগেগুলো দেখতে পাচ্ছেন যে কত চমৎকার এবং কত ঝাঁকড়ানো ঝাঁকড়ানো গাছ দেখতে পাচ্ছেন। তো আমাদের কাছে কিন্তু এরকম বড় বড় ছাইদের কিন্তু ঝাঁকড়ানো টাইপের কিন্তু লিচু গাছ রয়েছে। এবং আমি আপনাদেরকে এটা বলে দিই যে আমাদের কাছে কী কী জাতের লিচু চারা গাছ রয়েছে। এই যে এদিকে দেখেন যে কিছু কিছু আমরা কিন্তু কেটে দেওয়ার পরে কিন্তু লিচু অলরেডি হয়ে চলে আসছে। তো এগুলো কিন্তু সেম আমাদের বড় গাছ, এই বড় গাছে কিন্তু লিচু সহ কিছু কিছু গাছ হবে, লিচু সহ দেবো এমনটা না, লিচু সহ কিছু কিছু গাছ হবে দেখতে পাচ্ছেন। তো আসলে লিচু আমাদের কাছে রয়েছে চার ধরনের। একটা হচ্ছে চায়না থ্রি লিচু গাছ, মুজাফফরলিক্স লিচু গাছ, বোম্বাই এবং বেদেনা, এর চার প্রকার আমাদের কাছে লিচু গাছ রয়েছে। তো যারা যারা আমাদের কাছ থেকে এরকম কয়েকটি লিচু চারা গাছ নিতে চান এখনই যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুবকের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।